নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। শুরুতেই দেখো, আজকে তোমাদের কাছে আমি একদম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে বড়া করে কিভাবে সিম্পলি একটা ঝোল তৈরি করা যায়। তোমাদের ঘরে যদি কিছু না থাকে তাহলে এটা তোমরা ডিনার বা লাঞ্চ হিসাবে অবশ্যই এটা তৈরি করে নিতে পারো, কারণ এটা খেতেও অসাধারণ হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব ভালো যায়। তাহলে চলো, কি কি লাগছে দেখো। এখানে আমি 4টে বড় আলু সিদ্ধ করে রেখেছি, 4টে ডিম নিয়ে নিয়েছি, মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে হচ্ছে জিরে গুঁড়ো, আর এদিকে হচ্ছে একটু চিনি, আর নিয়েছি হচ্ছে তোমার বেসন, নুন আর টমেটো বাটা। তাহলে চলো, আগে আমি আলুর সাথে কী কী মিশে দেখো। পেঁয়াজ মিশিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে নুন নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো বেসন, আর এখানে যে 4টে ডিম ওটা রেডি করে নিয়েছি। দেখো ব্যাটার রেডি করে চলো আগে বড়াগুলো ভেজে নিই। এইভাবে ভেজে নিয়ে দেখো রেডি। এবার আমি একে একে ওই তেলের ওপরেই পেঁয়াজ ছেড়ে দিলাম খানিকটা। এবার দেখো, আর তোমরা তো জানো আমি মশলা আগের থেকে ভিজিয়ে রাখি, সেই রেডি করা মশলাটা ছেড়ে দিলাম। তাহলে চলো এবার দেখো কিভাবে তৈরি হচ্ছে। এবার আমি জলটাও মিশিয়ে দিলাম বড়াগুলো রেডি করে। আর তোমরা কিন্তু খুব সহজেই হয়ে গেল না, দেখো এবার সামান্য গরম মশলা দিয়ে রেডি করে নামিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে তৈরি করে কেমন হয় আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।